গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা আমি শুরু করছি কিন্তু একদম গুড মর্নিং থেকেই মানে এখন বাজে ভোর পা মানে চারটা পঁয়তাল্লিশ মানে পৌনে পাঁচটার মতো দেখো আমাদের এখানে চারটা পঁয়তাল্লিশের অবস্থা কীরকম অ্যাকচুয়ালি আমরা সকালবেলা জিমে যাই তো ওইটা কোনো দিনই তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো এসে আমি আবার ঘুমিয়ে পড়ি তার জন্য ঘুম থেকে উঠতে আবার লেট হয় এসে আমি খাওয়া টিফিন টিফিন খেয়ে তারপর আমি এক ঘন্টা ঘুমিয়ে নিই হলে আমার শরীর ভীষণই খারাপ লাগে তো যে প্রফেশনে আসি ওই প্রফেশনে শরীর না কমালে একদমই হবে না মানে শরীরের ফিটনেস ঠিক রাখতে হবে আমার শরীর ঠিকই আছে কেন কিন্তু দিন দিন আমার পেট এত বে বেড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো তার জন্য ভাবলাম এগুলি আমাদের ক্লাবে আনা হয়েছিল তো আমরা প্রচুর হাঁটি কিন্তু এইসব এক্সারসাইজ আমরা একটা করি না তো ওরা যাই তাই আমি বলছি আমিও যাব আমি হাঁটাহাঁটি করবো এটাও যাব তাই আমি বলছি যে ঠিক আছে মানে আমি একটু করছি আমাকে একটু ভিডিও করে দেয় আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো আজকে ব্লগটা বেশি একটা বড় করবো না একদম ছোটোর মধ্যেই থাকবে আর দেখো তোমরা কারা কারা এগুলি কর অবশ্যই বলবো আর দেখো আমি এক্সারসাইজ করে এসে আমি এখানে কিনে বসলাম অ্যাকচুয়ালি এগুলি একটা রেসিপির জন্য মানে আমার বানানো হয়েছিলো পাটের সাপটার ব্যাটার বানানো হয়েছিল কিন্তু পাটের সাপ্তাগুলি একটু মানে মোটামুটি হয়েছে এতটা হয়নি তো ভাবলাম এগুলিতে মালপোয়া করে ফেলি এগুলি নষ্ট জিনিস তো নষ্ট করতে পারবো না শরীর ফিটনেসের জন্য আমি জিনিসগুলি এইভাবে যদি নষ্ট করি আমাকে কেলানি পড়বে ধরি না আমি কোনো আম্বানি তো আমি আবার পিঠা দিতে আমি আবার এগুলি বন্ধুরা আমি খুব ভালোই করতে পারি এগুলির জন্য মানে জানোই তো রান্নার ভিডিও মোটামুটি করি তো মোটামুটি আইডিয়া আছে তো মোটামুটি করতে পারি এত একটা খারাপও না তো আজকে ব্লগটা এমন কিছু শেয়ার করিনি সকালের মুভমেন্ট একটু শেয়ার করলাম আর বিকালের মুভমেন্টটা একটু তুলে ধরলাম তো সব কিছুই ভাল লাগলো জানি না তোমাদের আজকের ব্লগটা রকম লাগবে কারণ কালকে মানে ভেবেছিলাম অন্য একটা শেয়ার করব কিন্তু আর হয়নি তো মানে এইটুকুই শেয়ার করলাম তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতেই থাকো দেখো আমার পিঠাগুলি কতই না সুন্দর হইলো তো সকালবেলা এসব জিনিস একদমই খেও না সবাইকে তাও বছরে একটা দিন ঠিক আছে খাওয়া যায় কিন্তু আমি প্রোফাইট কো আমি যদি বলো আমি সবাইকে বলবো এসব একদম ডিপ তেলে ভাজা জিনিস খালি পেটে একদমই না খাওয়া উচিত আর আমি তো সকালবেলা আপেল ভিনিগার মানে রসুন মেথি জল এগুলি অনেক কিছু খেয়ে তারপর এক্সারসাইজে যাই তো আমার মানে একটা লেভেলে ঠিক হয়ে যায় কিন্তু তাও আমি তেল যেহেতু তেল খাই না তাও আমি এগুলি খেতে পারি না তো মিডেল দিয়ে তোমাদের আর কিছু শেয়ার করতে ভুলে গেলাম তো তারপর চলে এলাম একদম সন্ধ্যাবেলা তো বীরমণি দুপুরবেলা ফোন করে বলেছিল ও আসবে কবে থেকে ও আসবে আসবে ওকে ফুচকা বানিয়ে খাওয়ানোর জন্য তো এখানে ফুচকার আলুগুলি আমি সেদ্ধ করছি আর এখানে টক জল ভিজিয়ে রেখেছি তো ওকে যত ফুচকা কর মানে বানিয়ে দেব তো আমরা ফুচকা খাবো তো তার জন্য একটু বেশি করেই বানালাম তো আমি আর মিষ্টার বউর দিন আবার চ্যালেঞ্জ করেছিলাম তো ও বলছে দেখো আমি ঘর মুচ্ছি আমাকে একটু ভিডিও করো যে আমি কিভাবে ঘর মুচ্ছি আমাকে একটু তুলে দাও তো মানে ও বলছে ওকে বলতে যে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে ছোট একটা কাজের মাসি এসেছে এরকম বলতে তো আমার সাথে বিভিন্নভাবে মজা করছিল। আর আমি এখানে ফুচকার পাঁপড়গুলি ভাজছি অ্যাকচুয়ালি আমার নাম ফুচকার পাঁপড়গুলি ভালো লাগে না আমার বাজারে যে ফুচকাগুলি আমার ওইগুলি ভালো লাগে অ্যাকচুয়ালি যখন কলকাতা পড়াশোনা করতাম কলকাতা আমার ফুচকা খেতে হলো কলকাতা কলকাতার ফুচকা আমি কিছুতেই ভুলতে পারি না যখন আমি পড়াশোনা করতাম কলকাতাতে থেকে এসে আমরা বের হতাম প্রত্যেকটা দিন বাজারে বের হতাম শুধু ফুচকা খাওয়ার জন্য তখন লকডাউনের আগের সময় ছিল তখন দশ টাকা দিয়ে আটটা ফুচকা দিত তারপর প্লাস একটা কলকাতাতে তো একটা শুকনো ফুচকা মাস্টবি থাকে তারপর ওইখানে একটা শুটকু মানে শুকনো ফুচকা দিত মানে দশ টাকা দিয়ে নটা ফুচকুর মতোই কোনো কোনো জায়গায় আবার ন দশ টাকা দিয়ে নয়টা ফুচকা জল দিয়ে দিত আর একটা ফুচকা শুকনা দিত মানে এত ভালো লাগতো মানে কি বলবো তো ওই দিন আমরা কলেজের সামনে যখন ফুচকা খেয়েছি তখন আমরা বলছি যে আমরা এত ফুচকা খেয়েছি কি বলবো আমরা সন্ধ্যার সময় বের হতাম শুধু ফুচকার জন্য আর দেখো এখানে বেমনি বসে গেছে ফুচকার থালা নিয়ে তোকে বলছি তুই খা আমি তোকে একটা বিডিও করে দি আর ওরটা থেকে আমি একটু খাই নি ওরটার মধ্যে একটু মানে লঙ্কা ছিল না একদম টোটালি লঙ্কা ছাড়া তাই বলছি ঠিক আছে খা আমি তুলে দিচ্ছি তো বলছেন যে মানে ও রবি টু করবে কিন্তু রবি কি কী করে করবে আমি তো পরে ভয়েস দিই তার ও রবিটু যদি মানে কিছু যদি প্রবলেম হয় তার জন্য আমি ও রবিটু দিলাম না ও বক 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 করছে বন্ধুরা আমার ভিডিওটি যদি যদি তোমরা ফেসবুক থেকে দেখা তো অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখে তো কম পড়বে যদি নতুন সদস্য হয় তো অবশ্যই চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে আর দেখো এখানে আমরা বসে গেলাম ফুচকা মানে ফুচকা চ্যালেঞ্জের জন্য আর এটা আসবে মদে আপনার চ্যানেলের মধ্যে তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একদিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে টাটা